শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে ঢাকের বাদ্য আর উলুধ্বনিতে উৎসবের আমেজ। কল্পারম্ভ আর বিহিত পূজার পর আরতি ও অঞ্জলি প্রদান করেন ভক্তরা। কাল নৌকায় করে কৈলাসে ফিরবেন দেবী, তাই বিদায়ের সুর ভক্তদের মনে। দেবী দর্শনে রংপুর অঞ্চলের মণ্ডপে মণ্ডপে উপচে পড়া ভিড়। ধূপের ঘ্রাণ, ঢাকের বাদ্য আর উলুধ্বনিতে মুখরিত মণ্ডপ, চলছে মহামায়া দশভুজা পার্বতী দেবী দুর্গার আরাধনা। মহানবমীর সকাল থেকেই রংপুর নগরীর শ্রী শ্রী কালী মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড় দেখা যায়। চণ্ডীপাঠ, কল্পারম্ভ ও বিহিত পূজার মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। এদিন দেবী দুর্গাকে মা লক্ষ্মী রূপে পূজা করা হয়। দুই বছর পর নির্বিঘ্নে ও কোনো রকম বিধিনিষেধ ছাড়া পূজা উদযাপন করতে পারায় খুশি সনাতন ধর্মাবলম্বীরা। মায়ের আশীর্বাদ নিয়ে সারাদিনটা সকলের ভালো কাটুক এবং পুরো বছরটাই যেন সকলের ভালো কাটুক। দেবী দুর্গার কাছে এটাই চাই যেন আমরা সবাই ভালো থাকি, আবার যেন এক বছর পরে আবার সবাই ভালো থেকে দুর্গা পূজা আবার উদযাপন করতে পারি, দেশের মঙ্গল কামনা করি। এদিকে পূজা মণ্ডপগুলোতে সিসি ক্যামেরা স্থাপন সহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। এবছর রংপুর জেলায় 928টি এবং মহানগরীতে 157টি মন্দিরে পূজা অনুষ্ঠিত হচ্ছে। সময় সংবাদ, রংপুর।